হ্যালো ভিউর বাংলাটির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে বর্তমানে সবচেয়ে সেরা স্মার্টফোনটি শেয়ার করবো যেটা বর্তমানে আপনার সারা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান এবং এই ফোনটি সবচেয়েতে বিক্রিও হচ্ছে এবং অনেকেই দেখা যায় ভালো ফোন কিনতে চায় আমাকে বলে যে ভাই সবচেয়ে ভালো ফোন কোনটি হবে আমি একটু ভালো বাজেটের কিনতে চাই ভালো বাজেটের বলতে আপনার চল্লিশ পঞ্চাশ হাজারের মধ্যে যারা ফোন কিনতে চান ইভেন অনেকেই কিনে তো তাদের বলবো যে আমি সাজেস্ট করবো এই ফোনটি কিনতে পারেন আপনাদের জন্য বেস্ট এবং কী কী আছে সব কিছু আমরা এই ফোনটি নিয়ে দেখে নিব এবং কেন এই ফোনটি বেস্ট এবং কেন বর্তমানে এই ফোনটি মানে আলোড়ন সৃষ্টি করছে সেটি আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই জানি যে কিছুদিন আগে গুগল তাদের নতুন ফোনটি রিভিউ করছে সরি রিলিজ করছে দুইটা ফোন একটা হচ্ছে গুগল পিক্সেল এক্সেল আর হচ্ছে গুগল পিক্সেল এক্স তো গুগল পিক্সেল এক্সেলটা হচ্ছে সবচেয়ে বর্তমানে সেরা এবং যদি দশটা ফোন বলা হয় যে আপনাদের সাথে যে দশটা ফোনের মধ্যে সবচেয়ে বেস্ট ফোন কোনটা বর্তমানে তো বলবো যে গুগল পিক্সেল এক্সেল গুগল পিক্সেল এক্সেলটি কিছুদিন আগে আপনার দুই মাস আগে এটা ফার্স্ট আপনার ইউরোপের যে কান্ট্রিগুলো আছে ওদের দেশে রিলিজ করছে এবং আপনার আইফোন এবং স্যামসাংয়ের সাথে বর্তমানে পাল্লা দিয়ে এটা এগিয়ে যাচ্ছে তো গুগল পিক্সেলে কি আছে সব কিছু দেখে দিবে এবং যারা ভালো ফোন কিনতে চান যে বলেন যে ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে চাই যে আমার অনেক স্পিড থাকবে র্যাম ভালো থাকবে আপনার এভরি এভরিথিং মানে সব কিছু সুবিধা আপনি পাবেন ব্যাটারির ব্যাকআপ ভালো থাকবে তাদের বলবো যে এই ফোনটি কিনতে পারেন তো চলুন দেখে না যাক এ দেখেন গুগল পিক্সেল হচ্ছে এই ফোনটি আমি যেটার কথা বলতেছি এখানে একটা পিকচার দেওয়া আছে আপনারা চাইলে এটা নিয়ে ইউটিউবে দেখতে পারেন আমি ইউটিউব থেকে অনেক কিছুই দেখলাম এটা সম্পর্কে এবং কয়েকটা সাইট থেকে দেখলাম যে সবচেয়ে বেস্ট এই ফোনটি এখন গুগল পিক্সেল এক্সেল আর এদের এটার হচ্ছে যে ফাইভ দশমিক ফাইভ ইঞ্চি আপনার ইয়াটা হবে ফাইভ দশমিক ফাইভ ইঞ্চি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফাইভ দশমিক ফাইভ একদম ছোটো আনা একদম বেশি বড়ো আনা তো আমি বলবো যে স্ক্রিনের দিক থেকে এটা খুব বেটার আপনার বারো পিক্সেল হচ্ছে পিসানের ক্যামেরা নির আপনার ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে এইট মানে এইট মেগাপিক্সেল তো আমি বলবো যে ছবি তোলার জন্য আমি যখন গুগল পিক্সেলের আপনার ক্যামেরার রিভিউটা দেখলাম খুব ভালো লাগছে দারুণ ক্যামেরা আপনার আইফোন এবং গুগল পিক্সেল মোটামুটি একই কোয়ালিটির ছবি ওঠে তো এটা র্যাম হচ্ছে চার জিবি আসে চার জিবি র্যাম বুঝতেই পারছেন যেই ফোনগুলোর চার জিবি র্যাম হয় ওইগুলা বেস্ট ফোন এবং আপনার বর্তমানে বাজারে বেশিরভাগ ফোনে চার জিবি র্যাম চলতেছে এবং এই ফোনগুলো আপনার এখন বাজারটা দখল করে আছে বাংলাদেশে এই ফোনগুলো আপনি পাবেন এই যে দেখেন গুগল পিক্সেল এক্সেল বাংলাদেশে ডাকা বা তাদের নিজস্ব আপনার কোন শোরুম বর্তমানে বাংলাদেশে চালু করে নেই তারপর আপনি ঢাকা গেলে বা বসুন্ধরা সিটি মার্কেট বা আপনি কয়েকটা মার্কেট দেখলেই মোবাইলের যে ইয়েগুলো ওগুলোর মধ্যে আপনি পেয়ে যাবেন এই ফোনগুলো দেখেন চৌত্রিশশো পঞ্চাশ এমপিআর ব্যাটারি বুঝতে পারছেন হাই হাই আপনার স্ট্যান্ডার্ড একটা ব্যাটারি এটার ব্যাক আপ কতটুকু দিবে দেখিনি দেখেন এখানে ফোর জি সাপোর্টেড ফোর সাপোর্ট করে অ্যানাউন্স কবে হয়েছে অক্টোবর মাসে ষোলোতে তারপর হচ্ছে যে দেখেন ন্যানো সিম সাপোর্ট করে এখানে আপনার একশো গ্রাম ওজন বেশি ইয়ে হবে না আপনার নর্মাল ওজনই আছে কারণ এখন বর্তমানে সবাই আমরা চাই যে এখানে স্লিম ফোনগুলো এবং হালকা ফোনগুলো ইউজ করার জন্য তো যাই হোক বেস্ট একটি ফোন বলা যায় আপনার ওজনের দিক থেকে এবং সাইজ ফাইভ দশমিক ফাইভ এটা বেস্ট তারপর হচ্ছে অ্যালম্রয়েড ক্যাপাসিটি টাচ স্ক্রিন অ্যালনয়েড ডিসপ্লে হচ্ছে যে আপনার রোদ্রের মধ্যে গেলে একদম স্পষ্ট দেখা যাবে আপনার দেখা যায় অনেক ফোন আসে রোদ্রের মধ্যে গেলে আমাদের ক্লিয়ারভাবে দেখা যায় না ডিসপ্লেটা যখন তাকাই তখন আপনার বুঝাই জানা তো আপনি যখন এই অ্যালময়েড ডিসপ্লেডের ফোনগুলো কিনবেন তখন আমি বলবো যে বেস্ট কোয়ালিটি আপনাকে বা স্ক্যানটা একদম উজ্জ্বল দেখা দেখা যাবে এবং কর্নিয়াল গ্লাস গরিলা গ্লাস ফোর এটা সবাই জানি যে স্কেন প্রটেক্টরের জন্য আপনার হাত থেকে যদি মোবাইলটা পরে যায় আপনার মোবাইল ডিসপ্লে কিছুই হবে না যদি কর্নিয়া গরিলা গ্লাস ফোরটা আপনি ব্যবহার করেন ওএস সেভেন এই যে দেখেন অ্যান্ড্রয়েড ওএস সেভেন নাওগেট নাওগেট প্ল্যাটফর্মের মধ্যে এটা হচ্ছে নাওগেট এখনো অফিশিয়ালি কয়েকটা বার্সন ছাড়া মানে শুধুমাত্র গুগল পিকজেল সবার আগে নাওগেট ভার্সনটি আপনার রিলিজ করছে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স যে সবার আগে আপনার নাওগেট ভার্সনটি আপনি ব্যবহার করতে পারবেন আপনার গুগল পিক্সেল এক্সেল কেউ যদি এখন কিনেন এখনই আপনি এই সুবিধাটা পাবেন তারপর আরও আছে আপনি কার্ড লোড আপনার মেমোরি সাপোর্ট করে না এটার মধ্যে আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না এক্সট্রা যে যেমন আইফোনের মধ্যে ব্যবহার করার জন্য সেম এরকম আপনার ইন্টারনাল স্টোরেজ হচ্ছে বত্রিশ জিবি আছে একটা ভার্সন একটা হচ্ছে একশো আঠাশ জিবি আপনি যদি বত্রিশ জিবিটা কিনেন আপনার দাম পড়বে হচ্ছে কত ছয়শো ডলার বর্তমান যেই আপনার রেট আর কি ওইটা হচ্ছে ছয়শো ডলার আপনার চুয়ান্ন হাজার টাকার মতো বাংলাদেশের বা তিপান্নে এরকম অ্যারাউন্ড এরকমই হবে আর আপনি যদি একশো আঠাশ জিবিটা কিনেন আপনার খরচ পড়বে পঁয়ষট্টি হাজার টাকা সরি পঁয়ষট্টি হাজার টাকার মতো তো আপনারা চাইলে হয়তো বান মানে সরি বত্রিশ জিবিটা কিনতে পারেন হলে একশো আঠাশ জিবিটা কিনতে পারেন একশো আঠাশ জিবি হলে আপনার ইন্টারনাল স্টোরেজ বিশাল থাকবে চার জিবি র্যাম আগেই বললাম এটা একদম দারুণ এ দেখেন ক্যামেরা অনেক ফিচার আছে যে দেখেন অনেক ভালো কিছু কোয়ালিটি ইয়ে আছে আপনি এক্সট্রা কোনো এটার মাদ এইটা যদি কিনা আপনার ডিএসএলআর মতোই আপনার পিকচার পিকচার উঠবে এবং এই দেখেন পিকজেল সাইজ হানড্রেড এইট্টি পি একদম দারুণ আপনার সব দিক দিয়ে ক্যামেরাটা আপনি আপনার চাইলে দেখে নিতে পারেন ইউটিউবের মধ্যে তারপর হচ্ছে এখানে সব কিছুই আছে মোটামুটি এটা আনোফিসিয়ালি আপনার কী বলে ওয়াটারপ্রুফ আপনি ওয়াটারপ্রুফ এই ফোনটা আমি যখন ইউটিউবে দেখলাম যে এটা ওয়াটারপ্রুফ আর সবচেয়ে বড়ো দিক হচ্ছে ফাস্ট ব্যাটারি চার্জিং আপনার তিরিশ মিনিটে আপনার ষাট পার্সেন্ট চার্জ হয়ে যায় এই ফোনগুলা একদম অল্প সময় আপনার ফোন দ্রুত চার্জ হয়ে যায় এই জিনিসটা একদম ভালো একটা ফেসিলিটিস দিছে এবং ফিঙ্গারপ্রিন্ট আমরা জানি যে ফিঙ্গারপ্রিন্ট স্যামসাং এস সেভেন এস সিক্সে আসে বাট এটা সামনে আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা এই গুগল পিক্সেল এক্সেল হচ্ছে পিছনের দিকে যেটা অনেক সুবিধাজনক এবং আপনার অনেক ধরনের এখানে আপনার সেন্সর আছে যেগুলো আপনার নর্মাল ফোনে থাকে না বেস্ট ফোনগুলোর মধ্যে আপনার সেন্সরগুলো থাকে তো ব্যাটারি নিয়ে অনেকেই বলেন যে ব্যাটারি ব্যাকআপ কেমন পাবো ব্যাটারি একটা ফোন আমরা যখন কিনবো তখন সবচেয়ে বড় দিকটা আমরা বিবেচনা হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা হচ্ছে এই দেখেন এখানে আপনার তেইশ দিন পর্যন্ত আপনি যদি শুধুমাত্র কল রিসিভ করেন আর কল করেন শুধুমাত্র যদি এই ব্যবহার করেন একটা জাস্ট বোঝানোর জন্য আপনি তেইশ দিন পর্যন্ত মোবাইলটা চালু থাকবে এবং কথা বলতে পারবেন আপনার একটা না তেইশ দিন আপনার নর্মাল কথা যে আর কি নর্মাল কথা বলার জন্য তো আপনি ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে এই ফোনটির ভালো সুবিধা আপনারা যারা ভালো দামের বা আপনার বাজেট একটু বেশি আপনারা ফোন কিনতে চান আমি বলবো গুগল পিক্সেল এক্সেলটা কিনে ফেলুন এবং দারুণ একটি ফোন বর্তমানে বাজারের সবচেয়ে সেরা ফোন বলা যায় এবং ওয়ার্ল্ড এটা জনপ্রিয় হয়েছে এখন পর্যন্ত এটা এক নম্বরই আছে তো আপনারা চাইলে কিনতে পারেন ফোনটা এবং আপনাদের জন্য ভালো হবে তো সব ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য অনেক ভিডিও দেওয়া হচ্ছে আপনারা দেখে নেবেন প্রত্যেকদিন টিউটোরিয়াল দেওয়া হচ্ছে তো আল্লাহ সবাই ভালো থাকবে